আসসালামু আলাইকুম। যারা আরব দেশে এসেছেন এবং আসবেন বলে ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ অতীত বর্তমান ভবিষ্যৎকাল দিয়ে অনেকেই আমরা কথা বলতে জানি না। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আনা আজি আমি আসি, আনা আজি আমি আসি, যদি ভার্বের আগে যদি একটা আ যুক্ত করা হয় এটা নিজের ক্ষেত্রে বর্তমানকাল হয়ে যাবে। আপনার মুদির আপনাকে ধরুন প্রশ্ন করল, আপনি কোথায়? আপনি বলবেন আনা আজি আমি আসতেছি, আনা আজি আমি আসতেছি। আর যদি এভাবে প্রশ্ন করে তুমি আসো নাই কেন, আপনি বলবেন আনা জিত আমি এসেছিলাম, আনা জিত আমি এসেছিলাম, আপনাকে পাইনি। আনা বাজি আমি আসব, ভার্বের আগে যদি একটা বা যুক্ত করা হয় সেটা ভবিষ্যৎকাল হবে, আর ভার্বের শেষে তা যুক্ত করলে অতীতকাল হবে, আর ভার্বের আগে আ যুক্ত করলে নিজের ক্ষেত্রে সেটা বর্তমানকাল হবে। আনা যাই আমি আসছি বা আসতেছি। আর তুমিয়ের ক্ষেত্রে ভার্বের আগে একটা তা যুক্ত করলে সেটা তুমি হবে, ইন্তা তিজি তুমি আসো, ইন্তা তিজিত তুমি এসেছিলে। এই বাক্যটায় যদি একটু জোর দিয়ে বলেন তাহলে প্রশ্নবোধক হয়ে যাবে, ইন্তা তিজিত তুমি এসেছিলে, নাম আনা জিত আমি এসেছিলাম, হু ইজি সে আসছে। আর শের ক্ষেত্রে হবে ইজি, ই যুক্ত হবে, ভার্বের আগে ই যুক্ত হবে শের ক্ষেত্রে। নেক্সট আনা ফাক্কার্থ আমি ভেবেছিলাম, ভার্বের শেষে তা যুক্ত হয়েছে, আনা আফাক্কের আমি ভাবছি, ভার্বের আগে আ আছে বর্তমানকাল, আনা বা ফাক্কের আমি ভেবে দেখব, ভার্বের আগে বা যুক্ত আছে এটা ভবিষ্যৎকাল। ইন্তার ক্ষেত্রে তুমি ভেবেছিলে, ইন্থ তাফাক্কার্থ তুমি ভেবেছিলে, ইন্থ তাফাক্কার, ইন তাফাক্কার অর্থ তুমি ভাবো বা চিন্তা করো। আর শের ক্ষেত্রে হু ফাক্কার্থ সে ভেবেছিল, হু ফাক্কার্থ সে ভেবেছিল, হু ই ফাক্কার সে ভাবছে, হু ই ফাক্কার অর্থ সে ভাবছে। আনা আশতাগিল আমি কাজ করি বর্তমানকাল, আনা আশতাগিলস আমি কাজ করেছি, আনা আশতাগিলস আমি কাজ করেছি এটা অতীতকাল, আনা বাশতাগিল আমি কাজ করব এটা ভবিষ্যৎকাল। আর তুমির ক্ষেত্রে ইন্থ তাশতাগিল তুমি কাজ করো, ইন্থ তাশতাগিলস তুমি কাজ করেছিলে। আবার বলি, আনা আশতাগিল আমি কাজ করি, আনা আশতাগিলস আমি কাজ করেছি, আনা বাস্তাগিল আমি কাজ করব, ইন্থ তাস্তাগিল তুমি কাজ করো, ইন্থ তাস্তাগিল তুমি কাজ করেছিলে। নেক্সট আনা আস্তারি আমি ক্রয় করেছি, ভার্বের আগে একটি আযুক্ত হয়েছে তাই নিজের ক্ষেত্রে এটা বর্তমানকাল, আনা শরেত আমি ক্রয় করেছি অতীতকাল, আনা বাস্তারি আমি ক্রয় করব। আর ইন্তার ক্ষেত্রে বা তুমির ক্ষেত্রে ইন্থ তাস্তারি তুমি ক্রয় করো। আর হুয়ার ক্ষেত্রে বা শের ক্ষেত্রে হু ইস্তারি সে ক্রয় করে। নেক্সট আনা বাশরাব হালিব আমি দুধ পান করব, আনা বাশরাব হালিব আমি দুধ পান করব ভবিষ্যৎকাল, আনা বাশরাব আসির আমি জুস পান করব, আনা আশরাব আমি পান করছি, আনা শরাব্দ আমি পান করেছি, আনা শরাব্দ আমি পান করেছি, ইন্থ তাশরাব তুমি পান করো, ইন্থ তাশরাব্দ তুমি পান করেছ। ইন্থ ইন্তার ক্ষেত্রে এখানে খেয়াল করুন, ইন্তার ক্ষেত্রে তাশরাব হবে, আনার ক্ষেত্রে আশরাব, ইন্তার ক্ষেত্রে তাশরাব, আর হু বা সে এর ক্ষেত্রে হবে ইশরাব। আনা সাওয়েত আমি করেছি, আনা আসউই আমি করছি, আনা বাসউই আমি করব। নেক্সট আনা রেহাত আমি গিয়েছিলাম, রো হর্ত যাওয়া, আনা রেহাত আমি গিয়েছিলাম, আনা রায়ে আমি যাচ্ছি বর্তমানকাল, আনা বা রুহ আমি যাব ভবিষ্যৎকাল, আনা আকেলথ আমি খেয়েছি, আনা আকেল আমি খাসি, আনা আকেল আমি খাচ্ছি,
আনা বা আকেল আমি খাবো, আকেল অর্থ খাওয়া। আনা রেহাত আমি গিয়েছিলাম, আনা রায়েহ আমি যাচ্ছি, আনা বারোহ আমি যাব, আনা আকেল আমি, আনা আকেলত আমি খেয়েছি, আনা আকেল আমি খাচ্ছি, আনা বা আকেল আমি খাবো। রোগ ব্যাধি সম্পর্কে কিছু শব্দ। ওয়াজা অথবা আলাম অথবা আওয়ার অর্থ ব্যথা বা বেদনা। জুকাম অর্থ সর্দি, জুকাম অর্থ সর্দি। অক্সিজেন অর্থ অক্সিজেন। সুদা অর্থ মাথা ব্যথা, সুদা অর্থ মাথা ব্যথা। নজুল অর্থ হোস্টেল, আর ফুন্দুক অর্থ হোটেল, আর মাতাম অর্থ রেস্টুরেন্ট বা খাবার হোটেল। ওয়াজা অথবা আলম অর্থ ব্যথা বা বেদনা, আবার আওয়ার অর্থ ব্যথা, জুকাম অর্থ সর্দি, অক্সিজেন অর্থ অক্সিজেন, সুদা অর্থ মাথা ধরা বা মাথা ব্যথা, নজুল অর্থ হোস্টেল, ফুন্দুক অর্থ হোটেল, মাতাম অর্থ রেস্টুরেন্ট বা খাবার হোটেল। তর্জমা অর্থ অনুবাদ, তর্জমা অর্থ অনুবাদ, আর যে অনুবাদ করে তাকে বলা হয় মুতারজেম বা অনুবাদক, মুতারজেম বা অনুবাদক। মিজানুল হারারা অর্থ থার্মোমিটার, মিজান অর্থ পরিমাপ করার যন্ত্র, আর হারারা অর্থ গরম, মিজানুল হারারা অর্থ থার্মোমিটার। তবিবুল আসনান অর্থ দন্ত চিকিৎসক, তবিবুল আসনান অর্থ দন্ত চিকিৎসক। তবিব অর্থ ডাক্তার অথবা দক্তুরু বলে, আসনান অর্থ দাঁত। মুমাররিদ অর্থ পুরুষ নার্স, আর মুমাররিদা মহিলা নার্স। মারদ অর্থ রোগ, মারিদ অর্থ রোগী। সাইদেলিয়া অর্থ ওষুধের দোকান, সাইদেলিয়া ওষুধের দোকান। শিফা অর্থ আরোগ্য বা রোগমুক্তি। হুকনা অর্থ ইঞ্জেকশন, আবার ইব্রা অর্থ ইঞ্জেকশন বোঝায়, ইব্রার আসল অর্থ সুঁই। মুস্তাসফা অর্থ হাসপাতাল, সাইদেলিয়া ওষুধের দোকান, শিফা রোগমুক্তি বা রোগমুক্ত আরোগ্য। হুকনা অর্থ ইঞ্জেকশন, আবার ইব্রা অর্থ ইঞ্জেকশন, মুস্তাসফা অর্থ হাসপাতাল। খারিতা অর্থ মানচিত্র বা ম্যাপ। মাতবু অর্থ মুদ্রণ বা প্রিন্টিং। আর সফহা অর্থ পৃষ্ঠা, সফহা অর্থ পৃষ্ঠা, আর রকমু সফহা অর্থ পৃষ্ঠা নম্বর। তবিব অর্থ চিকিৎসক। কাপসুলা অর্থ ক্যাপসুল, কাপসুলা অর্থ ক্যাপসুল। দাওয়া অর্থ ওষুধ। মহান্দিস অর্থ ইঞ্জিনিয়ার। রিসওয়া অর্থ ঘোষ, রিসওয়া ঘোষ। দারজা বিভাগ, মাদ্রাসা স্কুল। মারিফা অথবা ইলম অর্থ বিদ্যা, আর ইলান অর্থ নোটিশ বা বিজ্ঞপ্তি। মাউদু অর্থ বিষয় বা বিষয়বস্তু। আবার বলছি, মুহান্দিস ইঞ্জিনিয়ার, রিসওয়া ঘোষ, রিসওয়া ঘোষ, দারজা বিভাগ, মাদ্রাসা স্কুল, মারিফা অথবা ইলম অর্থ বিদ্যা, ইলান অর্থ নোটিশ বা বিজ্ঞপ্তি, মাউদু অর্থ বিষয় বা বিষয়বস্তু। নেক্সট, জারিমা অর্থ অপরাধ, আর মুজরিম অর্থ অপরাধী। জারিমা অপরাধ, মুজরিম অপরাধী। বায়ান অর্থ এজাহার বা স্টেটমেন্ট, স্টেটমেন্ট বলতে বোঝায় কোন কারণে ঘটল। বায়ান অর্থ এজাহার বা স্টেটমেন্ট। সিরকা চুরি, সারিক চোর, সিরকা চুরি, সারিক চোর। গামামা অর্থ জরিমানা। কতল অর্থ খুন বা হত্যা, কতল অর্থ খুন বা হত্যা, আর মোহামি অর্থ অ্যাডভোকেট। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনটি অন করে দিবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপডেট আপনার কাছে সরাসরি যায়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।